বিজেপি এলে ক্ষমতায় যদি আসে বিধানসভা নির্বাচনের পর সেটা এখনও বছর বাকি আছে যার শুরুটা এই লোকসভা নির্বাচনেই করে দিতে হবে ঘন্টা বাজিয়ে দিতে হবে একটা দুর্বৃত্ত দলের যারা নিজেদেরকে রাজনৈতিক দল বলে ঘোষণা করে এবং একটা সম্পূর্ণ সম্পূর্ণ রকমের একটা করাপ্ট গভর্নমেন্টকে তাদের জায়গা থেকে সরিয়ে দিতে হবে যদি সরিয়ে দেওয়া না যায় তাহলে বাংলার বুকে অনেক দুর্ভাগ্য জমা হয়ে আছে সেগুলো আস্তে আস্তে আরও দেখা দেবে সমাজ বলে আর কিছু থাকবে না একটা জিনিস আপনারা ভাবতে পারেন যে আজকে আমি সল্টেকে থাকি সল্টেকে বহু বাড়িতে বৃদ্ধ বাবা আর মা তাদের সন্তান চাকরি করতে চলে গেছেন হয় ব্যাঙ্গালোর নয় বোম্বে নয় দিল্লি ম্যাক্সিমাম ব্যাঙ্গালোর বা তারা চলে গেছেন বিদেশে এই বৃদ্ধ বাবা মাগুলো বাবা মারা অসহায় আর যদি আপনি গ্রামের দিকে দেখেন বহু মানুষ চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে তার কারণ হচ্ছে বাংলায় না আসে কাজ না আসে কোনো অন্য কোনো কাজ যেগুলো পরিযায়ী শ্রমিক হয়ে যারা চলে যাচ্ছেন তাদেরকে দেওয়া এবং কৃষিতে উন্নয়ন এসব হচ্ছে না শুধু শুধু সংলাপ আউড়ে যাওয়া হচ্ছে বিভিন্ন রকমের অমুকশ্রী তমুকশ্রী হরেশ্রী তেনশ্রী আসলে কোনো শ্রী নেই আসলে কোনো শ্রী নেই কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা তার থেকে কাটমানি দিতে হয় নেতাকে ডান হাতে টাকাটি পাওয়ার ব্যবস্থা করে দেবে বাঁ হাতে টাকাটি নিয়ে চলে যাবে এই অবস্থা আছে তো একশো দিনের কাজ ভয়ানক ভয়ানক দুর্নীতি সেখানে আছে ধরা পড়বে কেউ ছাড় পাবে না যিনি আজকে চেঁচিয়ে চেঁচিয়ে বক্তৃতা দেন মঞ্চে দাঁড়িয়ে সেদিন তিনি বুঝতে পারবেন যে কি ভুল তিনি করেছেন তো আপাতত এইটুকুই আরও অনেক কথা আসবে আপনারা শুধু একটা নতুন সরকারকে আনার জন্যে যে কাজ শুরু হচ্ছে প্রাথমিকভাবে যেটাকে আমি বলছি লোকসভা নির্বাচন সেখানেই তৃণমূল দলটিকে বুঝিয়ে দিন যে তোমরা যোগ্য নও তোমরা যোগ্য নও তোমাদের চেয়ে যোগ্যতর কোনো দল আসবে তারা খানিকটা উন্নতি করবে আমি তো বলি খানিকটা নয় অনেকটা উন্নতি হবে আপনারা নিরাশ হবেন না আপনারা আশায় বুক বাঁধুন আর আমি ভদ্রলোকেদের বলবো শিক্ষিত সমাজকে বলবো আপনারা রাজনীতিতে আগ্রহ দেখান এবং রাজনীতিতে আগ্রহ দেখানোয় রাজনীতিতে এগিয়ে আসুন সে যে দলেই হোক দুর্বৃত্ত দল ছাড়া এগিয়ে আসুন না হলে রাজনীতির আঙিনাটা সাফ করা খুবই খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে অসম্ভব হয়ে দাঁড়াবে আজকে আপাতত এই অনেক ধন্যবাদ আপনাকে